আমরা কি বাদাম কিনে খেতে পারি না যে আপনাদের বাদাম খেতে হবে? ফাইজলামি করেন আপনি, শুধু শুধু উত্তেজিত হচ্ছে। ওনাকে আসলে আমি বাদামটা দিয়েছি, আমার ইচ্ছে হলো তাই। আচ্ছা বাপু, তুমি একটা কথা বলো তো। জি। তুমি বাদামটা কিনলেই বা কেন? আর পার্কে এত মানুষ থাকতে আমাকে পছন্দ করে অফার করছো কেন? তোমার মতলবটা কি? আসলে আমি একটা পরীক্ষা করবার জন্য বাদামটা কিনেছিলাম। ওই যে বললাম না, ওখানে একজন বাদামওয়ালা আছেন, বাদাম বিক্রি করছেন। পরীক্ষাটা ওনাকে করেছিলাম। ওনাকে যেয়ে বললাম যে আমাকে 10 টাকার বাদাম দিন। খুচরা আমার কাছে ছিল, তারপরে ওনাকে 50 টাকা দিলাম। দিয়ে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম উনি কি করেন। বাদাম দিলেন ঠিকই, কিছুই বললেন না। ওই অবস্থায় আমি কিছু দূরে এগিয়ে গেলাম, যে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করছিলাম যে উনি আমাকে ডাকেন কিনা, ডেকে বলেন কিনা যে আপনার টাকাটুকু নিয়ে যান। উনি ডাকেননি। ফেরত গেলাম ওনার কাছে, ওনাকে যেয়ে বললাম কি করলেন আপনি এটা, আপনি আমার টাকাটা ফেরত দিলেন না। উনি তখন বললেন যে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটা মিথ্যে, উনি ইচ্ছে করে আমাকে টাকাটা দিতে চাননি। খুব অবাক লাগলো আমার পুরো বিষয়টা। আমি আসলে পরীক্ষা নিচ্ছিলাম একজন সৎ মানুষের খোঁজে, এমন একজন মানুষ যে মনের দিক থেকে সৎ। তো আমাকে কি পরীক্ষা করলে, মানে ফলাফলটা কি? ভুল ভাবছেন আপনি, আপনাকে কোনো পরীক্ষা আমি করিনি। আমি যখন বাদামটা কিনে আসছিলাম তখন মনে হচ্ছিল যে এটা তো আসলে পরীক্ষা করবার জন্য কিনেছি, আমার তো খেতে ইচ্ছে করছে না, কাকে দেওয়া যায়। সর্বপ্রথম আপনাকেই দেখলাম, মনে হলো আপনি শরীর চর্চা করছেন, এটা যদি খান আপনার কাজে আসতে পারে। হাই, আপনি ফুডেন তো? আপনার কাছে যান। জি আচ্ছা। আচ্ছা শোনো, তুমি কি করো? কিছুই করি না, আমি মফস্বলে থাকি, ঢাকা এসেছি বেশি দিনও নয়। ওই যে বললাম না, একটা পরীক্ষা করছি, খুঁজছিলাম একজনকে যিনি কিনা সৎ মানুষ, সুন্দর মানুষ, এমন একজন মানুষ যে মানুষের ভিতরে কোনো লোভ নেই, লালসা নেই, অহংকার নেই, আমিত্ব নেই, গর্ব নেই, ক্রোধ নেই, রাগ নেই। এত খুঁজছি, এত খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত ঠিক সেই সাধারণ মানুষটা, সৎ মানুষটাকে খুঁজে পেলাম। তো সৎ মানুষ পেলে কি করবেন? বাদাম কিনে খাওয়াবেন? আপনি মনে হয় এখনো রেগে আছেন, বিষয়টা সেটা নয়, কিন্তু খুব হতাশার বিষয়। এত খুঁজলাম কিন্তু এখনো পর্যন্ত একজন সৎ মানুষের দেখা পেলাম না। তাহলে কি পৃথিবী থেকে সৎ মানুষ সব শেষ হয়ে যাচ্ছে? না, এটা তো হতে পারে না। যদি পৃথিবী থেকে সব সৎ মানুষ উধাও হয়ে যায় তাহলে তো পৃথিবী টিকে থাকবার কথা নয়, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবার কথা। তার মানে সৎ মানুষ আছে, আমি নিশ্চয়ই খুঁজে পাবো। আসি, ভালো থাকবে।